এটা আমাদের পাড়ার ক্লাব, আমরা এখানে অঞ্জলি দিতে গেছি। তো গেছি সকাল সকালই অঞ্জলি, সকালে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো অঞ্জলি দিতে গেছি। তখন 11টার মতো বাজে, এখন আমরা ক্লাবে ঢুকছি। আমরা প্রথম রাতে দিয়ে দিই। এটা আমার অষ্টমীর অঞ্জলি দেওয়ার লুক, দেখো কেমন লাগছে। এমনি কোনো রকম ভিডিও করা হয়নি, এটা তোমার দাদা ভাই পাঞ্জাবি পরেছিল। আর এটা আমার আরেকটা পিকচার, আমার গেটের সামনে তোলা। এটা দেখো তোমার দাদা ভাই পরে, আগে আমি অঞ্জলি দিয়েছি, তারপরে তোমার দাদা ভাই অঞ্জলি দিচ্ছে। কারণ মেয়েকে, ও মেয়ে তো কারো কাছে যায় না, ওর কাছে ছিল, আমি এই জন্য আগে অঞ্জলি দিয়েছি। আমাদের মানে পাড়ার প্যান্ডেলটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন করেছে প্যান্ডেলটা। আর সকালে এত বৃষ্টি হয়েছে না যে আমার ননদের কাছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে করে নিয়ে, একদম ক্লাবের নিচের যে এটা ছিল জল উঠছে, এরকম অবস্থা হয়েছে, এত বৃষ্টি হয়েছে। দেখো সেই প্রচণ্ড ভিড়, এত বৃষ্টিতেও তো সবাই অঞ্জলি তো দিবেই না, অষ্টমীর অঞ্জলি বলে কথা, প্রচণ্ড ভিড়। আমরা যখন গেছি তখন অলরেডি একবার অঞ্জলি হয়ে গেছে, আমরা সেকেন্ড টাইম দিয়েছি, তারপর বেলা 1টা পর্যন্ত অঞ্জলি হয়েছে ওখানে। কারণ অঞ্জলি তো দিতেই হবে সবারই। ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি বলবো, ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিজ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন সারাদিন তো অষ্টমীতে অঞ্জলি দিয়েছি, সারাদিন তার সন্ধ্যেবেলা ঘুরতেও গেছিলাম ননদের বাড়িতে। তো এখন যাচ্ছি, কটা বাজে, 10 মিনিট কম 1টা বাজে, এখন বেরোচ্ছি পুজো দেখতে আবার রাতে। এই যে মেয়ে আর পাপা, এই যে তুমি, এখনো তো ঘুমায়নি আমার মেয়ে, তো না ঘুম পাড়ালে তো ঘুমায় না। তো আমরা এখন বেরোচ্ছি। কি বাবা, এ তাকাও তাকাও, এদিকে তাকাও। দেখো আমার মেয়ে রেডি হয়েছে, আয় হাই বলে দে একটু। নিবে নিবে, পাপা নিবে, জুতো পড়ো জুতো পড়ো জুতো পড়ো। ওর পাপা রেডি করাই করিয়েছে, এখন আবার জুতো পড়বে। পড়ো মা, জুতো পড়ো জুতো পড়ো। জুতো পড়ো, একটা বাজতে চলেছে, মেয়ের কিন্তু ঘুম নেই, দেখো কেমন আমার মেয়ে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, এখন 1টা তো বেজেই গেছে রাত। এখন তো মেয়েকে নিয়ে তো যেতে হবে, তাই ভাবে যাবো কি না, দাঁড়িয়ে আছি, গাড়িও ভিজে গেছে, এই যে গাড়ি মুছছে ওর পাপা, মেয়ে দাঁড়িয়ে আছে নিচে, মানে সে জোরে নয়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ক্লাবের পুজো, আমাদের পাড়ার ক্লাবের পুজো। আগে প্রথমে একটা ঠাকুর আমরা দেখেছি, তো ওটা আমি কোনো ব্লগ বানাতে পারিনি, তো এটার ব্লগ বানাচ্ছি। তো বৃষ্টি পড়ছে, রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়িতে বসে আছি, মানে নামিনি আর প্যান্ডেলের ভেতরেও ঢুকিনি, বাইরে থেকেই ঠাকুরটা প্রণামও করেছি আর ভিডিও বানিয়েছি একটু। তো ভালোই বৃষ্টি পড়ছে, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে। ভাগ্য ভালো আমি শাড়ি পরে যাইনি, মানে এত বৃষ্টি, শাড়ি পরে গেলে তো আরও হতো, শাড়ি পরে যাই এই জন্যই আমি শাড়ি পরে যাইনি। দেখো কেমন বৃষ্টি পড়ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে। সেই বৃষ্টি নেমে গেছে, বেরিয়ে পড়েছি, তাহলে তখন বেরোলাম তখন এতটা ছিল না, বেরোনোর পরে বৃষ্টি সেই জোরে নেমে গেছে এখন। দেখো আমরা এই দোকানটার বারান্দায় দাঁড়িয়ে আছি, তো বৃষ্টিতে জল জমে গেছে আর দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে। তো এখানটায় মশাও মানে কামড়ে দিচ্ছিল,
আর মেয়েও প্রায় ঘুমের মধ্যে চলে এসছে, আর কিছু করতে পারিনি। একটু পর বাদে আমরা বাড়ি চলে এসেছিলাম। দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে আগে এসে শুয়ে দিয়েছি, ও একদম সেই ঘুম দিয়েছে। বৃষ্টিতে দেখো ভিজে গেছি মুখে একদম জল, চুল টুল ভিজে গেছে। তো ভালো বৃষ্টি নেমেছেও, ছাতা নিয়ে গেছিলাম, তবু ছাতা দিয়ে ধরে নিয়ে এলাম, তাহলে তো মেয়েও ভিজে যেত। তো ভেজে নিয়ে এমনি আমি ওর পাপা দুজনে ভিজেছি, কিন্তু মেয়েকে ভিজতে দিইনি। ওকে একদম ছাতা দিয়ে ঢেকে, তারপর একটা রুমাল নিয়ে গেছিলাম, ওটা মাথায় দিয়েছি, দিয়ে তারপরে এই জন্য চলে এলাম, আর আজকে আর ঘোরা হলো না। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েছি ওকে, এসে মানে ও রাস্তা দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার মধ্যে বাইকে যদি ঘুমিয়ে যায় তাহলে তো ঘুরতে খুব প্রবলেম হয় না, বাইকে যদি ঘুমিয়ে যায়। তো যদি আজকে ভিডিওটা এতটুকুনি, তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। একদম এনজয় করতে পারলাম না অষ্টমীর রাতটা, হয়তো সন্ধ্যের দিকে বেরোলে একটু হয়তো ঘুরতে পেতাম। তো ননদের বাড়িতে গেছিলাম, তো ওখানেও প্রথম গেছি ননদের বাড়িতে, আগে যাইনি, সেটা ভিডিও করা হয়নি বা কোনো রকম ব্লগ বা কোনো কিছুই করা হয়নি। তো গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই।